সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আগামী 24 থেকে 48 ঘন্টায় ইসরায়েল হামলা চালাতে পারে ইরান। আরো জানিয়ে দিব, ইরানে পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল। ইরানে হুমকি, ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি বাইডেনের। ভারতের বিমান ঘাটিতে ভয়াবহ জঙ্গি হামলা। আরো জানিয়ে দিব, ইরাকে ইঙ্গো মার্কিন অভিযানে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার পাকিস্তানের দুই সেনা ঘাটিতে ভয়াবহ হামলার সেনা সহ নিহত 20। ইসরায়েল কর্মীদের ভ্রমণে বিধিনিষেধ জারি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েল হামলা চালাবে ইরান। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েল ভয়াবহ হামলা চালাবে ইরান, এমন বার্তা দিয়ে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা। খবর ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বরাতে বলা হয়েছে, ইসরায়েলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুত নিচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় এই হামলা সংঘটিত হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলের সম্ভাব্য হামলা প্রস্তুতি নিচ্ছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল ইসরায়েলের উত্তর ও দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিবেদনে ইরান সরকারের ঘনিষ্ঠ এক সূত্রে উদ্ধৃত করে বলা হয়েছে, তেহরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল। ইরানে পাল্টা হামলায় মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল, এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাঙ্গারি। গতকাল তিনি এ দাবি করেছেন খবর রয়টার্সের। এই সামরিক কর্মকর্তা দাবি করেছে, প্রয়োজনে পাল্টা হামলার সক্ষমতা আছে দেশের। এই সময় তার দেশ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য ইসরায়েল আহ্বান করেছেন। মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে ইসরায়েল ছেড়ে পালাচ্ছে। গাজা থেকে বর্তমান বেশিরভাগ সেনাকে ফেরত দিয়েছে ইসরায়েল, যদিও তাদের দাবি রাফা অভিযানের প্রস্তুতির জন্য এই পদক্ষেপ। তবে ধারণা করা হচ্ছে, ইরানে হামলা মোকাবেলার জন্যই সেনাদের ইসরায়েল নেওয়া হয়েছে। ড্যানিয়েল হাঙ্গারি বলেছেন, আমাদের সেনাবাহিনী প্রতিরক্ষা পাল্টা হামলার জন্য প্রস্তুত রয়েছে। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা মধ্যপ্রাচ্য সংঘাত আরো বাড়বে। প্রক্সিদের আড়াল লুকিয়ে থাকা হামলা চালানো ইরানে আসল রূপ বের হবে। সম্প্রতি আমাদের সেনাবাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে। চলমান যুদ্ধে হাজার হাজার হামলা প্রতিহত করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা ঠিকই আছে, জানাচ্ছে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানে হুমকি, ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সবকিছু করব। ইরানে অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার এমন প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এই সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমি যেমনটি বলেছি, ইরান দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরায়েল নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লৌহবর্মের মতো। তাহলে এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ভবনটি বিধ্বস্ত হয়ে যায় এবং সাথে 13 জনের মৃত্যু হয়। এরপর থেকে হামলা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ভারতের বিমান ঘাটিতে ভয়াবহ জঙ্গি হামলা। ভারতের পাঞ্জাবে পাঠানকোট শেষ হলো 15 ঘন্টার উদ্ধারশ অভিযান। বিকেল 5টা থেকে জঙ্গিদের দিক থেকে আর কোনো গুলির শব্দ পাওয়া যায়নি। 5 জঙ্গি যারা এই হামলায় যুক্ত ছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান ঘাটিতে এই ঘটনা ঘটল। এদের মধ্যে 3 জন সেনা সদস্য এবং 8 জন নিহত হয়েছে। খবর বিবিসি। ভারতীয় সময় ভোর 3:30টার দিকে পাঠানকোট বিমান ঘাটিতে আক্রমণ শুরু হয়। তাদের মোকাবেলায় সেনাবাহিনী কমান্ডো হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভারতীয় সামরিক কর্মকর্তা জানায়, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে এবং বন্দুকধারীরা ভারতের সেনাবাহিনীর পোশাক পরা ছিল। একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা বলতে সমর্থ সংস্থা এপি
জানাচ্ছে আক্রমণে ভারত শাসিত কাশ্মীরের জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে। আমাদের বিশ্বাস তারা জৈশ মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী কর্মকর্তা এপিকে বলেন কাশ্মীর ভিত্তিক সংগঠনকে পাকিস্তানের সমর্থন বলে ভারত অভিযোগ করে। তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। আক্রমণ এলো লাহোরে ভারত ও পাকিস্তান প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকে মাত্র কয়েকদিন পরে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরাকে ইঙ্গো মার্কিন অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসন এই দেশের দখলের ঘটনা ঘটেছিল ইরাকের গণ বিধ্বংসী অস্ত্র বর্জনের কথিত প্রচেষ্টা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগসূত্র অজুহাতে। এসব দাবি বা অভিযোগ তোলা ইন্ধন যোগাচ্ছে মৌলিক বা প্রধান ভূমিকা রেখেছিল ইহুদিবাদী ইসরায়েল। প্রকাশিত তথ্য প্রমাণে দেখা গেছে ইরাকে হামলা চালানোর মাধ্যমে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে উস্কানি উৎসাহ দেওয়ার প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় ইহুদিবাদী লবি আইপ্যাক তথ্য আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স। এই কাজে যেসব বিবেচনা তাদের কাছে গুরুত্বপূর্ণ পেয়েছে সেসবের মধ্যে রয়েছে ইরাকের ভূকৌশলগত ভূ অর্থনৈতিক জনসংখ্যাগত শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন ইসরায়েল রাষ্ট্রদূত ডেনি অ্যানেল এই তথ্য অনুযায়ী সময়কার ইসরায়েল প্রধানমন্ত্রী শ্যারন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জানিয়েছিলেন যে ইরাক প্রক্রিয়াজাত করে রেখেছে কোন বিধ্বংসী অস্ত্র। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সময় বুশকে উৎসাহিত জুগিয়ে বলেছিলেন ইরাকে হামলা চালানোর কাজটি হবে একটি খুব ভালো সুযোগ এবং সঠিক কাজ এবং পশ্চিম এশিয়ার জন্য ত্রাণকর্তার ভূমিকা। সূত্র ইন্ডিয়া টুডে। পাকিস্তানের দুই সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা, সেনা সহ নিহত 20। পাকিস্তানের বেলুচিস্তানের দুটি সামরিক ঘাঁটিতে হামলা 7 সেনা সদস্য সহ 20 জন নিহত হয়েছে। নিহতরা পাকিরা সশস্ত্র গোষ্ঠীর সদস্য। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে বেলুচিস্তান বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে, বিস্ফোরক ভর্তি গাড়ি ছিল, এতে 50 জনের বেশি সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাঞ্জুগড় এবং নাউসিকি এলাকায় তারা সন্ত্রাসীকে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিচ্ছন্ন অভিযান চালায়। আক্রমণ প্রতিহত করতে গিয়ে একজন কর্মকর্তা সহ 4 সেনা নিহত হয়। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েল কর্মীদের ভ্রমণে বিধিনিষেধ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিশন প্রকৃতি ইস্যু সংক্রান্ত কারণে যুক্তরাষ্ট্রের যেসব কর্মকর্তা কর্মচারী ইসরায়েলে অবস্থান করেছেন তাদের জন্য ভ্রমণ বিষয়ক বিধিনিষেধ জারি করেছে বার্তা সংস্থা সেখানকার মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে তারা তাদের কর্মীদের বৃহত্তর জেরুজালেম, তেল আবিব এবং বীরশিয়ার বাহিরে কোথাও না যাওয়ার জন্য বলেছে। ইরান এই হামলার যথাযথ প্রতিশোধ নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। ইরানের এই ঘোষণার জেরেই ইসরায়েলের মার্কিন দূতাবাস অতি সাম্প্রতিক এই ভ্রমণ বিষয়ক নিষেধাজ্ঞা জারি করেছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, শুরু হচ্ছে প্রতিশোধ। সিরিয়ার সীমান্তবর্তী ইসরায়েলি সেনা চৌকিগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে সিরিয়া মোতায়েন ইরান বাহিনী। এর জবাব সিরিয়া 2021 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি 20টি রকেট নিক্ষেপ করে ইরানি বাহিনী। এর পাল্টা জবাবে 28টি বিমান থেকে 70 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেল আবিব। বৃহস্পতিবার রাতভর হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। গোলান মালভূমিতে চালানো এই হামলাটি সিরিয়া থেকে ইরানি বাহিনীগুলো চালানো প্রথম হামলা। খবর আল জাজিরা। ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র জানান ইসরায়েলের কুদস বাহিনীর গোলান মালভূমিতে ইসরায়েল অবস্থান লক্ষ্য করে প্রায় 20টি রকেট ছুড়েছে। উৎস বাহিনীর ইরানের বিপ্লবী রক্ষী দলের একটি বিদেশি শাখা। ইসরায়েলের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জানান ইরানি বাহিনী ছোড়া রকেটগুলো অল্প কয়েকটি ধ্বংস করেছে ইসরায়েল, বাকিগুলো আঘাত করলেও ইসরায়েলের অবস্থানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সময় রাত 12:10 দিকে এই হামলা করা হয়। এভাবে চলছে ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। সূত্র ইন্ডিয়া টুডে।